আসন্ন ঈদের ভিতরে ছুটি একদিন বাড়ানো হয়েছে। এবছর ঈদের ছুটি থাকবে 5 দিন। মন্ত্রিসভার বৈঠক শেষে এমনটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানিয়েছেন পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ায় আগের দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। 19 এপ্রিল বুধবার শবে কদরের ছুটি, 20 এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি হলো 5 দিন। এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন এদিন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, সরবরাহ, বিতরণ এবং বিপণন আইন 2023-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।